ময়নার সাথে আমার পরিচয় একটা বইয়ের মতো, এক প্রথম বইয়ের শেষ পৃষ্ঠায় ফোন নম্বর সহ একটা লেখা দেখতে পাই। তুই কি আমার একার হবি কাল বেলাতে আলো ছাড়া? হ্যালো, কে বলছিলেন? জি, আপনি আমাকে চিনবেন না, আপনার নাম্বারটা আমি কাল বেলাতে পেয়েছি, তার শেষের পাতায় আপনার একটা আহ্বান ছিল। সেটা পরে কেউ কখনো আমাকে কল দেবে এটা ভাবিনি, এখন কি শোনানো যাবে? তুই কি আমার একার হবি আলো ছাড়াও কাল বেলাতে, ছন্দহীনের তাল মেলাতে আমার ছায়া পাথা আমি, তুই কি আমার একার হবি? তোমাকে যেখানে আসতে বলেছিলাম সেখানেই দাঁড়িয়ে আছি 2 ঘন্টা ধরে, 1 মিনিটের জন্যও নড়িনি। বারবার মনে হচ্ছে এই বুঝি তুমি এসে আমাকে সারপ্রাইজ দিবে। সারপ্রাইজ? পছন্দ হয়েছে? কি পছন্দ হবে? আমার চেহারা খুব বিচ্ছিরি দেখতে দেয় না? আমি কি তোমার চেহারা দেখে তোমার সাথে প্রেম করেছি মনে হয়? তা তো ঠিক, কিন্তু তুমি অনেক সুন্দর। কি হবে তোর? গত রাতে মা মোয়া বানিয়েছে, ভাবলাম এই মোয়া তুমি নাকি আমি খেতে পারবো না। কি অবস্থা তোমার, এমন দেখাচ্ছে কেন? কথা নাই, বার্তা নাই, কি আমাকে বিয়ে দিয়ে দিচ্ছ? আমার এদিকে বিয়ে হয়ে গেলে ওইদিকে মুরাদ মরে যাবে বলেছে। ওকে আমি কথা দিয়েছি মা, আমি কথা না রাখতে পারলে গলায় দড়ি দিয়ে দিতাম, তার চেয়ে ভালো ওর সাথে চলে যাচ্ছি। মা, আমি কোনোভাবে চাই না আমার জীবনে যেটা হয়েছে সেটা ওদের সাথে হয়। ওরা তো দুজন দুজনকে ভীষণ ভালোবাসে, আর সংসারটা তো ওরাই করবে, আমি তুমি কিংবা বাবা তো করবো। সো ওদের বোঝাপড়াটা ওদের মধ্যেই থাকি। এখন বলো তোমরা দুজন রাজি কি না? দেখ,